বন্ধুরা আজকে আমার লেটস গো উইথ উজ্জ্বলের নতুন এপিসোড এটা হলো ছোট একটা বন্দর সিবিদেবিকিয়ার ছোট একটা বন্দর এখানে সাগরে যে টহল দেয় সেই পুলিশের বোটগুলোও আছে এখানে না পতেঙ্গা বন্দরে আছি এখন মনে হইতেছে যে পতেঙ্গা বন্দরে বন্ধুরা সকলের কাছে অনুরোধ আমি কিন্তু তালা গুনতে পারতেছি না এটা কত তালা হইতে পারে অসাধারণ এইসব জাহাজে ক্রুজ জাহাজে ঘুরে যদি সারা পৃথিবীটা দেখা যায় তো অসম্ভব সুন্দর ঠিক সাগরের পাশে এটাকে ইতালিয়ান ভাষায় কাস্তেল বলে এখানে সব বন্দর করা ছোট ছোট সাগরের পাড়ে ঘোরানোর জন্য প্রাইভেট ছোট ছোট বোট আরো সামনে যাব এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বোট এগুলো সব মাছ মারার বোট সাগরে যে মাছ মারে না সেই বোটগুলো এই পাশে জাল রাখা প্রত্যেকটা বোটে এই পাশে মাছের গন্ধ পুরাই মাছের গন্ধ আমাদের দেশে যে সাগরের ভিতরে যে মাছ মারে আমাদের বোটগুলা থাকে ছোটখাটো সাধারণ আর এরা অনেক বড় বড় এখানে মাছ সাগরে মারে সেই বোটগুলা এই যে জাল রুলার ভিতরে জাল এই জালগুলা সাগরে ছাড়া হয় তারপরে মাছ মারে ওই যে মাছ নামাইছিল একটা ভাই মাছের দিকে তাকাই নি না কারণ এখানে মাছ যদি আমাদের মাগনাও দিয়ে দেয় তারপর আমরা কিনব না না আমরা আইছি ঘুরতে এখানে মাছে আজকে যদি মাগনাও দিয়ে দেয় তাও আমরা নিব না কারণ কোনোভাবেই আমরা মুভ করতে পারবো না মাছ নিয়ে আমরা আসছি সৌন্দর্য দেখার জন্য এই যে জালগুলা সব ড্রামে ভর্তি এগুলো সাগরে ছাড়া হয় এই যে বোটগুলা মাছের প্রচন্ড পরিমাণ গন্ধ আমার কাছে দুর্গন্ধ লাগতেছে এটা হলো মাছের ওদের পাইকারি বাজার আজকে রবিবার সব বন্ধ আমার মনে হয় শনিবার দিন আসলে বা সোমবার আসলে এগুলা পাইতাম কি বলেন ভাই মাছের দুর্গন্ধে মাছের ভর্তি এখানে মাছের কারণ বাজার না কারণ না জানা আর এটা সদরঘাট বন্ধুরা সেই ক্রুজ এই জাহাজে করে সারা ইউরোপে ঘুরে আপনারা সবাই নাম শুনেছেন আর এই সেই হচ্ছে এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে আমার কাছে অসাধারণ লাগতেছে প্রায় 1.5-2 কিলোমিটার হাইটে এখানে পৌঁছালাম খুবই ভালো লাগতেছে আসলে ভাষায় প্রকাশ করা যায় না সৌন্দর্য অনেক অনেক ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি যেখান থেকে ইতালির থেকে যে ক্রুজগুলো সারা ইউরোপে ঘুরে সেই জায়গা সবার নিজেদের একটা ছোট ছোট আজকে আমি এই পর্যন্তই আমার পরবর্তী কন্টেন্ট থাকবে এটার পাশে বিরাট একটা
পোর্ট আছে যেখানে ক্রুজ শিপগুলো আছে ওগুলা দেখাবো বন্ধুদের ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য